আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি আমার আজকের পর্বটি দেখার জন্য। অতিরিক্ত রান্নার ঝামেলা ছাড়াই মজার একটা রেসিপি তৈরি করব। আজকে তৈরি করব টক ঝাল আলু কাবলির চাট। এটি একটি বিখ্যাত স্ট্রিট ফুড। আশা করি আজকের এই চটপটা রেসিপিটি আপনাদের ভালো লাগবে। আলু কাবলির চাট বানানোর জন্য প্রথমে আমরা কাবলি ছোলাগুলো সেদ্ধ করে নিয়েছি। ছোলাগুলো সারা রাত ভিজিয়ে সামান্য একটু লবণ দিয়ে খুব ভালো করে সেদ্ধ করে নিয়েছি। এবার বড় একটা মিক্সিং বোলের মধ্যে ছোলাগুলো নিয়ে নিচ্ছি। আর আমি এখানে সেদ্ধ করার পর মেজারমেন্ট কাপে 2 কাপ সেদ্ধ ছোলা নিয়েছি। এবার এই সেদ্ধ ছোলার সাথে দিয়ে দিচ্ছি একটা বড় সাইজের আলু। আর আলুটাকে আমি ছোট কিউব করে কেটে নিয়েছি। এবার আমরা এখানে কিছু ভেজিটেবলস অ্যাড করব। প্রথমেই দিয়ে দিচ্ছি কিউব করে কাটা গাজর 1/2 কাপ। এবার দিয়ে দিচ্ছি শশা। শশাটাকেও আমি ছোট কিউব করে কেটে নিয়েছি। আর এখানে আমি শশাও দিচ্ছি 1/2 কাপ। এবার দিয়ে দিচ্ছি 1/2 কাপ কিউব করে কাটা টমেটো। এখানে মাপার কিছু নেই, আসলে আপনারা আপনাদের পরিমাণ মতো দিয়ে নেবেন। এবার কিছু মশলা দিয়ে দিব। প্রথমে দিয়ে দিচ্ছি ভাজা ধনিয়া গুঁড়ো 1/2 টেবিল চামচ। দিয়ে দিচ্ছি ভাজা জিরার গুঁড়ো 1 চা চামচ। এখানে চাট মশলা দিয়ে দিচ্ছি 1/2 টেবিল চামচ। এবার এর সাথে দিয়ে দিব 1টা পেঁয়াজ। আর পেঁয়াজটাকেও আমি ছোট কিউব করে কেটে নিয়েছি। কেউ যদি কাঁচা পেঁয়াজটা পছন্দ না করেন তাহলে না দিলেও চলবে। আর এখানে দিয়ে দিচ্ছি 3টা কাঁচামরিচ কুচি। আর ঝালটাও কিন্তু নিজের পছন্দ মতো কমিয়ে বাড়িয়ে দেওয়া যাবে। এবার দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ চিলি ফ্লেক্স। এবার সাথে দিয়ে দিচ্ছি ধনিয়া পাতা কুচি 2 টেবিল চামচ। এবার কয়েকটা পুদিনা পাতা দিয়ে দিচ্ছি। কেউ যদি পুদিনা পাতার ফ্লেভারটা পছন্দ না করে না দিলেও চলবে। সবগুলো উপকরণ মোটামুটি দিয়ে দিয়েছি। এবার দিয়ে দিব সস। প্রথমে দিয়ে দিচ্ছি তেঁতুলের সস 4 টেবিল চামচ। এবার দিয়ে দিব টমেটো সস। আর টমেটো সসটাও আমি এখানে 4 টেবিল চামচ দিয়েছি। এবার 2 চামচ দিয়ে খুব ভালো করে নেড়েচেড়ে সব কিছু মিশিয়ে নিলেই কিন্তু আমাদের চাটটা তৈরি হয়ে যাবে। এবার দিয়ে দিব পরিমাণ মতো লবণ। আর এখানে লবণের পরিমাণটা কিন্তু বুঝে দিতে হবে, কারণ এখানে অনেকগুলো সস দেওয়া হয়েছে, সসের মধ্যেও কিন্তু লবণ থাকে। চাইলে এখানে একটু বিট লবণও দেওয়া যাবে। আমি এখানে বিট লবণ দেইনি, কারণ তেঁতুলের সসটা আমার ঘরে বানানো ছিল, তাই সেখানে একটু বিট লবণ দেওয়া ছিল, আমি সেই জন্য বিট লবণটা দেইনি। এবার দিয়ে দিব 1 টেবিল চামচ লেবুর রস। আর সাথে দিয়ে দিচ্ছি 1/2 কাপের মতো ঝুরি ভাজা। এখানে আপনারা চাইলে নিমকি বা ফুচকা, যেটা হাতের কাছে থাকে সেটাই দিতে পারেন। এবার আরও একবার খুব ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নিলেই আমাদের চাটটা তৈরি হয়ে যাবে। আর এখানে টক ঝালটা কিন্তু আপনারা আপনাদের পছন্দ মতো বা টেস্ট অনুযায়ী দিয়ে নিতে পারেন। আমার চাটটা মাখানো হয়ে গেছে, এবার আমি সার্ভ করে দিচ্ছি। আমি একটা প্লেটের মধ্যে কিছুটা লেটুস পাতা আর পুদিনা পাতা দিয়ে সাজিয়ে নিয়েছি। এবার পরিবেশনের আগে উপরে কিছুটা ঝুরি ভাজা, একটু তেঁতুলের সস আর টমেটো সস দিয়ে পরিবেশন করব। আশা করি আজকের এই সহজ রেসিপিটি আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে লাইক এবং কমেন্ট করে আমাকে জানাতে পারেন। ভিডিওটি দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ। আবারও কথা হবে নতুন কোনো রেসিপি নিয়ে। সেই পর্যন্ত সবাই খুব ভালো থাকবেন এবং নিরাপদে থাকবেন। আল্লাহ হাফেজ।